প্রতি বছরের মতো এবারও টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদভারে মুখরিত রাঙামাটি শহরের রাজবন বিহার থেকে সেখানকার খবর জানিয়েছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙামাটি। চট্টগ্রাম থেকে মাত্র 70 কিলোমিটার দূরে পার্বত্য চট্টগ্রামের একটি জেলা হচ্ছে রাঙামাটি। এই রাঙামাটি জেলায় অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে অন্যতম রাজবন বিহার। এখানে আমরা অবস্থান করছি, এখানে ধর্মীয় যে সকল মানুষজন আসেন, এখানে ধর্মীয় পর্যটকদের পাশাপাশি নানান ধর্মের নানান বর্ণের মানুষ দেশের নানান জায়গা থেকে এখানে দর্শনীয় স্থান হিসেবে এই রাজবন বিহারে পর্যটকেরা এখানে আসেন এবং এখানকার সৌন্দর্যে মোহিত হন। পাশাপাশি রাজবন বিহারের পাশাপাশি জানিয়ে রাখতে চাই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, পলোয়েল পার্ক, রাঙামাটি ডিসি পার্ক এবং আরণ্যক, রাঙাদ্বীপ, শুভলং, ঝর্ণাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ইতিমধ্যে আসলে পর্যটকের ভারে মুখরিত হয়ে উঠেছে রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান। এই পর্যটন কেন্দ্রকে, রাঙামাটির দর্শনীয় স্থানগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে আসলে অনেকগুলো হোটেল মোটেল রিসোর্ট গড়ে উঠেছে। এখানে আসলে সর্বনিম্ন 1,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 4,000-5,000 টাকা অথবা 7,000-8,000 টাকা পর্যন্ত রুম বুকিং পাওয়া যায়। সুলভ মূল্যে থাকার ব্যবস্থা রাঙামাটিতে আছে আসলে নিঃসন্দেহে, সেটি বলা চলে। এই দর্শনীয় স্থানগুলোতে আমরা দেখেছি টুরিস্ট পুলিশের সদস্যরাও পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করছেন। টানা ছুটিতে সারা দেশের বিভিন্ন পর্যটন স্পটের দর্শনীয় স্থানের মতো রাঙামাটিও আসলে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। এটুকু ছিল রাজবন বিহার থেকে আমার কাছে থাকা এখানকার সবশেষ।